ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা এখন আছি আমাদের নতুন চ্যানেল এক্সপ্লোর দ্য ফুডে। আজকে আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের রেড ক্যাপ রেস্টুরেন্টে। আজকে কিন্তু ডিনারটা আমরা এখানেই করব। তো এইটা কিন্তু আমাদের নতুন চ্যানেলের একদম প্রথম ভিডিও, তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো আর জানিও কেমন লাগছে তোমাদের। তোমরা যেমনভাবে এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর পাশে থেকেছো, অনেক ভালোবাসা দিয়েছো, আশা করব এক্সপ্লোর দ্য লাইফ ফুডকেও অনেক ভালোবাসা দেবে আর পাশে থাকবে। এখানে কিন্তু খাওয়া দাওয়া সংক্রান্ত নানান ভিডিও আসতে থাকবে, অবভিয়াসলি রেস্টুরেন্ট খাওয়ার ভিডিও আর তার সাথে ঝটপট রান্নার কিছু ভিডিও থাকবে তোমাদের জন্য। তাহলে আর বেশি কথা না করে শুরু করি আমাদের ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমাদের পাশে থাকো। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সজীব। তাহলে চলো আজকের কিন্তু ডিনারটা এখানেই করব, দেখে নিই চল। রেড কাপ রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, ছোট হতে পারে কিন্তু এর ডেকোরেশনটা জাস্ট অসাধারণ আর ভীষণভাবেই নিট অ্যান্ড ক্লিন। একবার এলে কিন্তু বারবার আসতে ইচ্ছা করবে। এটি আলিপুরদুয়ার নিউ টাউনে গড়ে উঠেছে। দেখেছেন কি অসাধারণ টেকনিকে কারুকাজ করে রেস্টুরেন্টটা সাজানো হয়েছে, বেশ ছিমছম মন করা পরিবেশ। সবার প্রথমে চলে এসেছে মজিটো। তো মজিটোটা একবার টেস্ট করে দেখি কেমন। দারুণ টেস্ট, দারুণ। আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। এখানে বানানো চলছে হরিয়ালি কাবাব, বেশ সুন্দর করে আর নিট অ্যান্ড ক্লিন ভাবেই কিন্তু খাবার বানানো চলছে। আর একটু পরেই কিন্তু আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো হরিয়ালি কাবাব। দেখে তো বেশ লোভনীয় লাগছে, চলুন টেস্ট করে দেখি। মুখে দিতেই কিন্তু মনটা জড়িয়ে গেল, বেশ সুন্দর খেতে। আর ওই চাটনিটাও ব্যাপার। এখন চলে এসেছে আমাদের অর্ডার করা মিক্সড ফ্রাইড রাইস। আমরা একটি ফ্রাইড রাইস নিয়েছিলাম, সেটাকে 1:2 করে সঙ্গে চলে এসেছে আমাদের গার্লিক চিকেন। চলুন এবার টেস্ট করে নেওয়ার পালা। এটাও কিন্তু খেতে বেশ ভালো। তাহলে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও? ভিডিও শেষ করার আগে বলে দিই, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে। আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য ফুডকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব।